वेलकम टू माय चैनल আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা রচনা লেখা শিখে নেব যার টপিক হলো একটি খেলার মাঠের আত্মকথা আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হবে এবং তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অল এর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে দিতে পারে তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর আমরা রচনাটা কীভাবে লিখতে পারছি আমাদের আজকের রচনার টপিক হলো একটি খেলার মাঠের আত্মকথা রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব তোমরা চাইলে কিন্তু এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো ভূমিকা বেশ কিছুদিন ধরে একটি কথা আমার কানে আসছে এখানে একটি মল তৈরি হবে এখানে একটি মল তৈরি হবে যখন থেকে এই রব উঠেছে তখন থেকেই আমার আশেপাশের স্থানীয়দের ছোট থেকে বৃদ্ধ সবার মন খারাপ দিন পনেরো হলো কিছু লোক এসে এখানটা মাপঝোপো করে গেছে সবার সাথে আমার মনও খুব খারাপ বহু বছর ধরে সকাল বিকাল কত সাথী না আমার বুকে আমি পেয়েছি সাক্ষী থেকেছি কতজনের সুখ দুঃখের ঝগড়া বন্ধুত্বের ভালোবাসার সেই আমি কি না আজ চিরতরে হারিয়ে যাব আমার বুকে উঠবে বড় বড় অট্টালিকা আর কারো কোলাহল আমি কোনোদিন শুনতে পাব না সেই কচি ঘাস সেই খেলার উত্তেজনা কি আর কোনোদিন আমাকে স্পর্শ করবে না তোমরা কি এমন কেউ নেই যে আমাকে বাঁচিয়ে রাখতে পারো যেন আমি মুক্ত আকাশে প্রাণ খুলে শ্বাস নিতে পারি তোমরা আমাকে বাঁচাও বাঁচাও হাজার হাজার মানুষের হাসিকে আমার প্রতি তাদের ভালোবাসাকে কি তোমরা এখনও আমায় চিনতে পারো নি আমি হলাম তোমাদের সবার প্রিয় একটি খেলার মাঠ পরের পয়েন্টটা হলো আমার জন্ম আজ থেকে প্রায় 300 বছর আগে এখানে পুরো এলাকা ছিল জঙ্গলে ভর্তি হঠাৎ একদিন একদল মানুষ এসে এই ঘন জঙ্গল কেটে বসতি স্থাপন করল আর আমার এলাকাটা হলো তখন পশুচারণ ক্ষেত্র পশুদের সাথে ছোট বাচ্চারাও এখানে খেলা করত সময়ের বিবর্তনে ক্রমেই ধীরে ধীরে সভ্যতার উন্নতি হলো কাঁচা বাড়ি থেকে তৈরি হলো পাকা বাড়ি পাকা রাস্তা কলকারখানা তখন স্থানীয় মানুষরা আমাকে পাকাপাকিভাবে নিজেদের খেলার স্থান রূপে তৈরি করলো প্রথমে দেওয়া হলো আমার চারপাশে কাঁটার বেড়া সেটি ভেঙে যাওয়ার পর পাকা দেওয়াল দিয়ে চারপাশটা ঘিরে দেওয়া পরের পয়েন্টটা হলো আমার নামকরণ এখানকার স্থানীয় যুবকরা একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমার একটা নাম রাখা দরকার তথা আমার এত বড় এলাকা বলে ওরা এও সিদ্ধান্ত নিল যে এখানে বিভিন্ন খেলার প্রশিক্ষণ কেন্দ্র তারা তৈরি করবে তাই একটি দিন ধার্য করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার নামকরণ করা হলো সার্বজনীন স্বাগতম পার্ক আমার নামের বোর্ড তৈরি করে লাগানো হলো চারিদিকে ফুলের গাছ লাগিয়ে আমায় সাজানো হলো তার সাথে তৈরি করা হলো দুটি হলঘর যাতে খেলার বিভিন্ন জিনিস রাখার ব্যবস্থা হলো
আমাকে তৈরি করা হলো বিভিন্ন খেলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। লাগানো হলো গোল পোস্ট, তৈরি হলো ক্রিকেটের পিচ, আরও কত কী। আমার রূপ গেল চিরতরে বদলে। পরের পয়েন্ট হলো আমার অভিজ্ঞতা। এই কয়েক বছর ধরে কত কিছুর সাক্ষী থেকেছি আমি। কত বন্ধুত্ব, ভালোবাসা, ঝগড়া, বিবাদ, হাসি কান্না আমি দেখেছি। কত উৎসবের উদযাপন দেখেছি বছর বছর। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিবস, এমনকি আমার জন্মদিবস উদযাপন। কত বাচ্চা যুবকিনা আমার বুকে প্রত্যহ আসে প্র্যাকটিস করতে। সেই ভোরবেলা থেকে শুরু হয়ে যায় তাদের প্রশিক্ষণ। কত আত্মবিশ্বাস তাদের মধ্যে, কতই না কর্মঠ তারা। চোখে মুখে ফুটে ওঠে তাদের কিছু করে দেখানোর ইচ্ছা, জয়ের মুখে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। কত বাচ্চাই না আমার বুকে প্রশিক্ষণ নিয়ে আজ উচ্চস্তরের খেলোয়াড় হয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, পেয়েছে সফলতা। তাদের কথা মনে করলে বুক আমার গর্বে ভরে ওঠে। তাদের জন্য যেমন আমার অহংকার, তেমনি যারা কঠিন পরিশ্রম করেও সফলতার মুখ দেখতে হয়েছে ব্যর্থ, তাদের জন্য রয়েছে আমার সমান সহানুভূতি। কারণ এরা সকলেই আমার সন্তান, আমার জল হাওয়ায় এরা মানুষ। বছরের পর বছর আমি সাক্ষী থেকেছি এই হার জিতের। পরের পয়েন্টটা হলো আমার রূপ। আমি সবুজ কচি কচি ঘাসে ভরা একটা খেলার মাঠ। আমার চারিপাশে সুন্দর উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। আমার এলাকা অনেক বড়। এখানে একসাথে ক্রিকেট, ফুটবল, ভলিবল ও জুডো ক্যারাটের প্রশিক্ষণ দেওয়ার মতো বড় জায়গা রয়েছে। বাউন্ডারির ধারে ধারে চারপাশে রয়েছে রং বিরঙের ফুল লাগানো, যা আমার সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তোলে। আমার এক কোণায় রয়েছে দুটি হলঘর, যার একটি হলো অফিস ঘর আর অন্যটি খেলার সরঞ্জাম রাখার জায়গা। আমার মধ্যে যেমন রয়েছে গোল পোস্ট বানানো, অন্যদিকে রয়েছে ভলিবল কোর্ট, আবার আরেক দিকে রয়েছে ক্রিকেট খেলার পিচ। যেহেতু প্রতি বছর আমার জন্মদিন পালনের দিন আমায় রং করা হয়, তাই আমি যেন থাকি চিরনতুন। এখানে সবার আসার অনুমতি রয়েছে। এখানে যেমন খেলোয়াড়রা প্রশিক্ষণ নেয়, ঠিক তেমনি কত বৃদ্ধ যুবক সকাল সন্ধে আসে মর্নিং ওয়াক করতে। তাদের হাসি ও চনমনতা দেখে আমার বুক ভরে যায়। পরের পয়েন্টটা হলো আমার আনন্দ ও দুঃখ। আজ 300 বছর হলো আমি এখানে বিরাজমান। চারিদিকের মানুষের সকাল সন্ধ্যার বন্ধু হয়ে উঠেছি আমি। সবার সাথে হয়েছি একাত্ম। প্রত্যেকে যেন আমারই পরিবারের এক একজন সদস্য। প্রত্যেকের সফলতা যেমন আমাকে আনন্দ দেয়, ঠিক তেমন যারা হয় অসফল তাদের জন্য আমার প্রাণ কাঁদে। বৃদ্ধ যুবক বাচ্চায় মাঠ ভরা থাকলে আমিও আনন্দে ভরে উঠি, আবার রাত্রিতে মাঠ ফাঁকা হয়ে গেলে মন যায় দুঃখে ভরে। কিন্তু এই আশায় প্রাণবন্ত থাকি যে ভোর হলেই আবার সকলে ফিরে আসবে আমার বুকে। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। এই আমার আনন্দ দুঃখ যাবে চিরতরে বিলীন হয়ে, আমার এই পরিবার যাবে হারিয়ে, হায় আমি আবার হয়ে যাব একা, আমার এই রূপ যাবে হারিয়ে, আমার এই খোলামেলা রূপ যাবে কোথায় বিলীন হয়ে। আমার বুকে আর কেউ প্রাণখোলা হাওয়া নিতে পারবে না, আর কেউ এখানে প্রশিক্ষণ নিয়ে বড় খেলোয়াড় হয়ে আমায় গর্বিত করতে পারবে না। আমার সৌন্দর্য যাবে হারিয়ে, আমার বুকে উঠবে বড় প্রাচীর, বড় অট্টালিকা, আমার দম যাবে বন্ধ হয়ে। আমি হয়তো আলো রোশনায় ঝলমল করব, কিন্তু হায় কোথায় পাবো আমি আমার এই পরিবার, এই সকলের হাসি কান্না, আমার প্রতি ভালোবাসা। তোমরা কি কেউ এমন নেই যে আমায় বাঁচিয়ে রাখতে পারো? বাচ্চাদের একটিমাত্র খেলার মাঠকে বাঁচিয়ে রাখতে পারো? এই এলাকায় বাচ্চাদের যে আর কোনো খেলার মাঠ নেই, তোমরা কেউ কি পারো না ওদের এই প্রিয় মাঠকে শুধু ওদেরই করে রাখতে?
তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাঁচাও আমাকে, বাঁচাও শ্বাসখোলা বায়ুকে। এত বছরের আমিকে হারিয়ে যেতে দিও না। চাই না চকচকে প্রাসাদ ঝলমলে মল, চাই মুক্ত শ্বাসবায়ু, চাই প্রকৃতি, চাই জীবন। বাঁচাও আমায়, বাঁচাও। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর রচনাটা লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।